তোমরা কোনোদিন রাস্তাঘাটে এভাবে চলো না তোমাদের ঘর হলো আসল ঠিকানা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা কেন তার কারণ হচ্ছে যে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সম্মানী করেছেন তোমাদের প্রতিটি অঙ্গের মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় তোমাদের গর্ভে পৃথিবীর মধ্যে নবীরা জন্ম নিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ নবী তোমাদের গর্ভে জন্ম নিয়েছেন এই পৃথিবীর মধ্যে জগতের মধ্যে সমস্ত অলি জগতে এমন কোন অলি পাওয়া যাবে না যে অলি মায়ের গর্ভে জন্ম নেয় নাই কথা বলেন না মা এমন মায়ের পেটের মর্যাদা এত বড় আল্লাহ দিয়েছেন ওই মায়ের সাথে যদি কেউ বেয়াদবি করে কিতাবের মধ্যে লেখা আছে তার চোখের যদি নষ্ট হয়ে যাবে বিশ্ববিজ্ঞানী আমার নবীজি ছেলে কেমনে জন্ম নেয় মেয়ে কেমনে জন্ম নেয় তিনি পবিত্র কোরআনের আলোকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর তিনি করেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা আল্লাহ বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি একটি অনুকোষ থেকে আর সেখানে মা আর বাবা দুজনের মাধ্যমে এই দুজনের মাধ্যমে পৃথিবীতে ছেলে এবং মেয়ে জন্ম নেয় সাহাবীরা জিজ্ঞাসা করছেন হুজুর ছেলে কেমনে জন্ম নেয় মেয়ে কেমনে জন্ম নেয় আজ সারা পৃথিবীতে আমার নবীর প্রতি ঈমান আর হিরিক শুরু হয়েছে কারণ যে কালে যে সময়কালে কোনো বিজ্ঞান জন্ম নেয় নাই যে কালে এই পৃথিবীর মধ্যে মানুষের সাথে মানুষের দেহ সম্পর্কে তার অ্যানাটমি অথবা তার এই যে মরাকাটা বিজ্ঞান তার এমব্রিওলজি বিজ্ঞান যখন জন্মগ্রহণ করে নাই তার আগে ইসলাম পৃথিবীতে কিভাবে ছেলে জন্ম নেয় কিভাবে মেয়ে জন্ম নেয় আমার নবী তা বলে দিয়েছেন সুবহানাল্লাহ যে কারণে সারা পৃথিবী আমার নবীর কাছে আজ আত্মসমর্পণ করছে যারা নবীকে মূর্খ বলে ওরাই মূর্খ নবী মূর্খ কথা কি বুঝতে পেরেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إذا سبق ماء الرجل فكان الولد ذكرا وإذا سبق ماء المرأة فكانت الولد أنثى فكان الولد أنثى وإن استوى فكان الولد خنسا مشكل أو كما قال النبي صلى الله عليه وسلم الله النبي বলেন মার বাবার মধ্যে যদি বাবা অগ্রগামী হন তাহলে মায়ের ডিম্বাশয়ে যে সন্তানের জন্ম নেয় সেটা ছেড়ে জন্ম নেয় নবী বলছেন সেটা ছেড়ে জন্ম নেয় মা যদি অগ্রগামী হন মা যদি অগ্রগামী হন সেখানে মায়ের গর্ভে মেয়ে জন্ম নেয় মা আর বাবা দুইজনে যদি একত্রিত একসাথে যদি অগ্রসর হয় মায়ের ডিম্বাশয়ে দুটো যদি একসাথে আসে তাহলে সেখানে যে সন্তানটি জন্ম নেয় সেটা হিজরা না ছেলে হয় না কি হয় মেয়ে হয় পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জগতের মধ্যে এই নারী যে নারী এই পৃথিবীর মধ্যে একান্ত প্রয়োজন নবীজি বলছেন তোমাদের ঘরে মেয়েদের দিয়ে আল্লাহর কাছে দোয়া করাবে নবী বলছেন তোমাদের ঘরে তোমাদের মহিলাদের দিয়ে আল্লাহর কাছে দোয়া করাবে কেননা এরা সব সময় হালাল খায় সব সময় কি হালাল খায় স্বামী কি করে না করে বাবা কি করেন না করেন এত কিছু প্রয়োজন নেই কিন্তু ওই বাবার ঘরে যে সন্তান ওই বাবার ঘরে যে কন্যারা ওই স্বামীর ঘরে যে স্ত্রী সব সময় স্বামীর ঘরে কি খায় হালাল খায় নবীজি বলেন এই হালাল খায় মেয়ে মহিলা যারা তোমরা তাদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করাও দেখবে তোমাদের উপর থেকে বিপদ কেটে যাবে শুধু তাই নয় বড় নারীর মর্যাদা দিতে গিয়ে ইসলাম বলে দিয়েছে যেখানে পৃথিবীর কোন ধর্ম যেমন আজ থেকে 50 বছর আগে ইহুদিদের একটা কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলের মধ্যে প্রতিপাদ্য বিষয় ছিল যে নারীরা মানুষ কিনা শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত দিয়েছে যে নারীরা মানুষ না মানুষের কাতার থেকে ওদেরকে বাইর করছে কেন মা হাওয়া যদি গন্ধম না খাইতেন তাহলে কি আমেরিকায় এসে এইভাবে ফ্যাক্টরিতে কাজ করা লাগতো জান্নাতে বসে আমরা পেট ভরে খাইতাম জান্নাতের ফল এখানে আসার পরে বিপদে ফেলছেন মা মা হাওয়া কাজেই মাকে মাকে দেখা যাবে না মায়ের দিকে দেখলে মানুষের অপরাধ হয় গুনাহ হয় আমার নবী বলছেন না মায়ের দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যায় কি পাওয়া যায় বলেন মায়ের মুখের দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যায় উমরার সওয়াব পাওয়া যায় আল্লাহর নবীকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন হুজুর যদি বারবার মায়ের মুখের দিকে তাকাই নবীজি বললেন ওয়া ইন নাযারা মিয়াত ইলা ওয়াজহিহা মিয়াত মাররা আল্লাহর নবী বলেন মায়ের মুখের দিকে তুমি যদি
শত সহস্রবার শতবারের বেশিও যদি তাকাও আমি নবী বলে দিলাম তোমার আমলনামায় যতবার তাকাবে শতবার তাকালে শতবার 100 বার তাকালে 100 টি হজ এবং উমরার সওয়াব লিখে দেওয়া হবে আল্লাহ আল্লাহর নবী বলে দিলেন শুনো পৃথিবীর সন্তানেরা এই পৃথিবীর মধ্যে মায়ের থেকে কি সৃষ্টি হয়েছে তোমার বাবার থেকে কি সৃষ্টি হয়েছে আজকের পৃথিবীর বিজ্ঞান যারা পর্যন্ত বলতে পারে নাই যে মায়ের অংশ দিয়ে শিশুর দেহের মধ্যে কোন অঙ্গটা তৈরি হয়েছে আমার নবী বলে দিয়েছেন মায়ের মাধ্যমে চোখের জ্যোতি তৈরি হয় আমার নবী বলেছেন বাবার মাধ্যমে মগজ তৈরি হয় নবীজি বলেছেন মায়ের মাধ্যমে গায়ের কালার তৈরি হয় বাবার মাধ্যমে ভিতরের যে বলবীর্য ওই যে মাঝখানে একটা পাতলা চামড়া এর ভিতরে শক্তি এই যে বাহু বিশাল শক্তি আমি দেখাচ্ছি এটা বাবার মাধ্যমে তৈরি হয় গোটা দেহের মধ্যে মা বাবা শরীক হয়ে আছেন অতএব মায়ের সাথে যদি তুমি বেয়াদবি করো তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে বাবার সাথে যদি তুমি বেয়াদবি করো তাহলে তোমার মগজ নষ্ট হয়ে যাবে তুমি ম্যাড হয়ে যাবে খবরদার বাপের সাথে কখনো বেয়াদবি করো না মায়ের সাথে কখনো বেয়াদবি করো না এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া তুমি মা বাবার সাথে কি করবে ভালো ব্যবহার করবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ভাই আমার বাবার সাথে ঔষধ তো মায়ের সাথে ঔষধ তো করা যাবে না আমার নবী বলেন এই পৃথিবীর মধ্যে আল্লাহর আযাব গজব আসবে যখন 15 টাকা চালু হবে কয়টা সবাই বলেন কয়টা 15টা নবীজি বলেন ইদা ফালাত উম্মতি 15টা খাসলাতান হাল্লা বিহাল বালা ইজাত তুখিজাল ফায়ু দিওয়ালা ওয়াল আমানা তোমার নামা ওয়া যাকাত মাগরামা ওয়া আতা আর রাজুল ইমরাতা ওয়া আক্কা উম্মা ওয়া আদনা সাদিকা হুয়া আফসাবা ওয়া সাদাল কাবিলা তাফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমে আরজালুহুম ওয়া তুআল্লিমাল গায়রি আহলিদ দ্বীন ওয়া যাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ وظهرت الأصوات في المساجد فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخصبا ومسكا إلى آخر الحديث الله النبي بولين كن شماجر مدد جو كن پانے روٹا کار چالو ہوئے جابے تو كن الله غزو باشا شروع کر بے کوئتا پانوٹا جو لے بولين کوئتا إذا تخز الفیو دیوالا جو كن ریفر مال آپ تو شاد ہوئے جو كن کمبل سور تین سور কথা বল না গম সোর এরা গরিবের পেটের সম্পদ গুলো পেটের খাবার যখন ধরিরা চুরি করা শুরু করবে তখন দরবেশের দোয়া কবুল হবে না তসবির ফিতা তসবির ওই সুতা শির ছিড়ে গেলে যেমন দানা টপ টপ করে পড়ে আল্লাহর গজব তেমনি পড়া শুরু করবে কথা বুঝতে পারছো ও যাকাত মাগরামা যাকাত কে যে জরিমানা মনে করবে এরপরে মানুষের কাছে আমানতের অর্থ রাখলে সে আত্মসাত করবে আত্মসাতকারী বেড়ে যাবে যাকাতকে যারা জরিমানা মনে করবে ওয়া আতা আর রাজুলে ইমরাতা স্বামী বোর কোথায় উঠে বসে যেমনি না চাও তেমনি নাসি পুতুলের কি দোষ কথা বুঝতে পারছেন এটা নয় স্বামী স্বামীর কর্তৃত্ব নিয়ে থাকবে মহিলা মহিলার মা মায়ের বোন বোনের কর্তৃত্ব নিয়ে থাকবে আমার রসুল মা হিসাবে যেমন নারীদেরকে মূল্যায়ন করেছেন ঠিক তাকে বোন হিসাবে মূল্যায়ন করেছেন কি বলেন ঠিক না স্ত্রী হিসাবে মূল্যায়ন করা হয়েছে ইসলাম বলেছে ওয়া আনতুহসিরু হুন্না ফি তুআমিহিন্না ওয়া কিসওয়াতিহিন্না খবরদার তোমার স্ত্রীকে কখনো দাসী মনে করো না তোমার স্ত্রী হচ্ছে তোমার ইজ্জত দারুন শুনুন তোমার ইজ্জত তোমার ঈমান রক্ষা করার জন্য একটা সহায়ক একজন পার্টনার বলুন সুবহানাল্লাহ নুন কম হয়েছে আর থাপ্পড় দেওয়া শুরু করলে খবরদার খবরদার এদেশে তো আইন আছে কি বলেন ঠিক কিনা স্ত্রীর গায়ে হাত দিলে সেখানে স্ত্রী তার প্রতিকারের ব্যবস্থা নিতে পারে কিন্তু বিষয়টি যেটা ইসলাম বলেছে খবরদার ও আনতুহসিরু হুন্না ফি তুআমিহিন্না ওয়া কিসওয়াতিহিন্না ঘরের স্ত্রীকে তুমি সুন্দর কাপড় পরাবে আর সুন্দর খাবার দিবে তাদেরকে তুমি তাদেরকে ঘরে বসে তাদের ঠকাইও না কোনোদিন কি বলেন ঠিক কিনা ওরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে রেস্তোরাঁয় গিয়ে যারা আনন্দ ফুর্তি করে খবরদার তোমার স্ত্রীরা তোমার উপরে বিশাল অধিকার রাখে বলুন সুবহানাল্লাহ তোমার
সম্পদ তোমার সন্তান সবকিছু সে পাহারা দেয় কথা বুঝতে পারছেন অতএব তোমার সন্তানকে গ্রহণ করে সে পেটে রাখে না হলে তুমি কোনোদিন জীবনে বাবা হতে পারতে না তোমার বাবা হওয়ার জন্য তোমার স্ত্রী ওসিলা বলুন না সুবহানাল্লাহ অতএব সেই স্ত্রীকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই বুঝতে পারছেন কথা সম্মানিত সুধি এইজন্য আল্লাহর নবী বলেছেন তিনটি জিনিস তিনটা সূরা অন্তত মহিলাদেরকে তোমরা শেখাবে কেন না আন-নিসাউ শাকায়িকুর রিজাল আল্লাহর নবী বলেছেন মেয়েরা হচ্ছে তোমাদের দেহের অংশ কাজে ওদেরকে কখনো তোমরা তুচ্ছ করো না মানুষের কাতার থেকে তাদেরকে কখনো বের করে দিও না এইজন্য আল্লাহর নবী মায়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন মদিনা মুনাওয়ারায় গেলেন তখন মদিনার প্রতিকূল আবহাওয়া জন্ডিস রোগ হয় মা আয়েশারও জন্ডিস রোগ শুরু হয়ে গেল নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি এই ইয়াসরিব এটাকে তুমি মদিনা বানায় দাও এটাকে তুমি